অ্যাপেল প্রেমীদের অপেক্ষার পালা শেষ হলো। অবশেষে উন্মোচিত হলো অ্যাপেল সিরিজের নতুন ফোন। আইফোন 13 সিরিজের নতুন 5G স্মার্টফোনগুলো উন্মোচন করা হয়েছে। পিঙ্ক, ব্লু, মিডনাইট, স্টারলাইট ছাড়াও এসেছে রেড রঙের আইফোন 13। অ্যাপেল প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে তারা জানিয়েছে, এই ফোনটি নির্দিষ্ট কিছু দেশে 17 সেপ্টেম্বর থেকে প্রি অর্ডার করা যাবে আর বাজারে আসবে 24 সেপ্টেম্বরে। তাদের দাবি, এই ফোনটি আগের ফোনগুলোর চেয়ে দ্রুত গতির ও বিদ্যুৎ সাশ্রয়ী হিসেবে তৈরি করা হয়েছে। নতুন আইফোনগুলো চলবে অ্যাপেলের তৈরি A15 বায়োনিক প্রসেসরে। অ্যাপেল জানিয়েছে নতুন আইফোনের ডিসপ্লে আগের চেয়ে উন্নত, এটি প্রায় 20% বেশি উজ্জ্বল। ধারাবাহিকতা বজায় রেখে এবারের সিরিজেও 4টি মডেলের আইফোনকে 2টি ভাগে ভাগ করা যায়, একটি নন প্রো আর একটি প্রো মডেল। নন প্রোর মধ্যে আইফোন 13, আইফোন 13 মিনি এবং প্রোর তালিকায় রয়েছে আইফোন 13 প্রো এবং আইফোন 13 প্রো ম্যাক্স। আইফোন 13 সিরিজের নকশায় তেমন বড়সড় পরিবর্তন না থাকলেও ডিসপ্লের ওপরের দিকে নচ একটু ছোট করা হয়েছে। তবে নজরে আসার মতো পরিবর্তন হয়েছে এবারের সিরিজের ক্যামেরায়। যদিও আইফোন 12 প্রো ম্যাক্সে যে ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়েছিল, তেমনই আইফোন 13 ও আইফোন 13 মিনির পেছনে থাকছে বড় সেন্সরের 12 মেগাপিক্সেলের 2টি ক্যামেরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্যামেরায় সিনেমেটিক মোড রয়েছে, যা সাবজেক্ট নড়াচড়া করলেও সেটিকে ফোকাসে রাখবে। ফোকাস সাবজেক্টে থাকবে, অন্যদিকে বাকি ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে। এটি ভিডিওর জন্য পোর্ট্রেট মোড। অ্যাপেল জানিয়েছে এটি ব্যবহারকারীদের এমন কন্টেন্ট তৈরির সুবিধা দেবে যা সিনেমেটিক অনুভূতি আনবে। তা ডলবি ভিশন HDR-এ শ্যুট হয়, যা এক স্পেশাল কাস্টম সেন্সরের মাধ্যমে কাজ করতে সক্ষম। এছাড়াও নতুন স্মার্টফোনগুলোতে ব্যাটারি উন্নত করা হয়েছে, কারণ আগের সিরিজের ফোনগুলো থেকে আইফোন 13 1.5 ঘন্টা বেশি চলবে বলে জানিয়েছে। নতুন সিরিজের ফোনগুলোর দাম ধরা হয়েছে $729 থেকে $829 পর্যন্ত। স্মার্টফোন দুটি বাজারে আসবে গ্রাফাইট, সোনালি, রূপালি ও হালকা নীল রঙে। আইফোন ছাড়াও নতুন দুটি iPad mini এবং অ্যাপেল ওয়াচ সিরিজ 7-এর ঘোষণা দিয়েছে অ্যাপেল।